সরকার যতগুলো মানুষ মারছে একমাত্র বোধের কারণে তো মার খেয়েছে সবাই, সবাই তো সবাই মারা গেছে যে বোধের কারণে, উনি না হলে আমাদের বাংলাদেশে এতগুলা ইয়াবা খেয়ে মানুষ মারা যাইতো না। একদম নিরপরাধ মানুষ, মানুষ গরিব দুটি মানুষকে নিয়ে খেলা করছিল। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম বার, অল টাইম হেলদি লাইফ। অনেক মুসল্লি, অনেক ইজ্জতের মা বোন লুটপাট করে পাইছে, অনেক মানুষকে খুন খারাপি করেছে। আমরা দিন মজুরি করে খাই, আমাদেরকে অন্য একটা নিয়ে সাজে ফেলছে, এখানে যুব সমাজ নষ্ট করে ফেলছে। এ হচ্ছে যে অরিজিনাল ইউবা বিহারি, ওখানে সাধারণ জনগণকে অনেক লক্ষ লক্ষ মানুষ মার্ডার করাইছে, খুন করাইছে। মাদক দিয়ে যে বাংলাদেশের সুন্দর একটা জেলা, পর্যটন শহর, পর্যটন জেলা, এটাকে সে তার যে নাম সুনাম এই শহরের এই জেলার এটা সে ধ্বংস করেছে, সে তাকে রিমান্ডে নেওয়া দরকার। শুধু রাজনৈতিক কারণে আমি বলবো না, এই বিশেষ করে যে অনৈতিক বিষয়গুলা এটা 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 তার বিরুদ্ধে অভিযোগ আনা উচিত, এখানে তার রিমান্ড চাওয়া উচিত, তার থেকে তথ্য বের করা উচিত। ইয়াবা শুধু কক্সবাজারে না, কক্সবাজার পুলিশ প্রশাসন না, আইজি পর্যন্ত এটা সংশ্লিষ্ট ছিল। এই টাকনাপ থেকে ইয়াবে এনে, টাকনাপ থেকে ইয়াবে এনে আমাদেরকে লেখাপড়া যুবকদের লেখাপড়া নষ্ট করেছে, মোবাইলে ঢুকাইছে এবং গেম ঢুকাইছে। জানি ইয়ে টাকনাপ থেকে গাজা ইয়াবা হিরোন যা আছে টাকনাপ থেকে এনে উড়ুন নিজ দায়িত্বে এসে এর কারণে প্রচার হয়, আমাদের যুবকরা তো ধ্বংস করে ফেলছে এই টাকনাপের বদি। এই বদিকে যদি নিষ্ক্রিয় না করা হয় তাহলে কক্সবাজার অবস্থা খুব ভয়াবহ হবে। বদির ফাঁসি যায়, ফাঁসি যায়। উনি বিভিন্ন মিথ্যা মামলা দিছে এবং ট্যাবলেট ব্যবসায়ী তিরহ মানুষদেরকে মারাইছে। এটা বদি হচ্ছে, এলাকার প্রভাব বিস্তার করছে, বিএনপি জামাত কো এখানে সব আম জনতাকে হয়রানি করছে। এখানে বদি গ্রেপ্তারের মাধ্যমে টাকনাফ ইয়াবা মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে, আমরা অত্যন্ত খুশি। বদির দৃষ্টান্ত শাস্তি চাই। টাকনাফে যে বর্ডার থেকে যে মাদকগুলো আসতেছে বার্মা থেকে, উনি চাইলে বন্ধ করতে পারতো। এই যে আপনার নদী বন্দর আছে না কক্সবাজার, ওখান থেকে টাকনাফে ওখান থেকে প্রচুর পরে উনি কি সাদা নিত, তাহলে এগুলো অনেক বন্ধ করতে পারতো। এক নম্বর দুর্নীতিবাজ উনি। একটা হত্যা চেষ্টা মামলায় আদালত আনা হয়েছিল, ওইটা আদালত আজকে একই সাথে ওনার 10 দিনের রিমান্ডের পিটিশন দেওয়া হয়েছিল। রিমান্ডের পিটিশনটা আপাতত নথিতে থাকবে, আসামি আজকে আপাতত দৃষ্টিতে সিজাবলে বলে জানাতে যাবে, পরবর্তীতে একটা ডেট হবে, ওই ডেট অফেন এজলাসে রিমান্ডের বিষয়ে শুনানি হবে। ওনাকে টেকনাফের একটা হত্যা মামলায় ওনাকে গ্রেফতার করা হয়েছে, হ্যাঁ হত্যা চেষ্টার মামলা, মামলায় ওনাকে আগে থেকে আসামি করা হয়েছে, ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে এখানে আনা হয়েছিল। আদালত সেটা তাকে গ্রেপ্তার দেখিয়ে কক্সবাজার জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন এবং সিএসআই বলেছেন যে তদন্তকারী কর্মকর্তা যিনি এই মামলার, হ্যাঁ তিনি ইতিমধ্যে রিমান্ডের প্রেয়ার করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে। রিমান্ডের প্রেয়ারটা আদালতের প্রাপ্তি সাপেক্ষে শুনানি হবে, শুনানির পর আদালতে ওটার সিদ্ধান্ত হবে।